মানুষ খুন এটাই হচ্ছে তাদের একমাত্র গুণ, আর কোনো গুণ বিএনপির জামাতে নেই। আওয়ামী লীগ যখন সরকারে আসে জনগণের উন্নয়ন হয়, দুর্ভাগ্যের বিষয় বিএনপি মানে সন্ত্রাসী কর্মকাণ্ড। বিএনপি জামাতের কাজই হচ্ছে আগুন দিয়ে মানুষ পুড়িয়ে মারা। আপনারা দেখেছেন এই 28 অক্টোবর কীভাবে পুলিশকে মাটিতে ফেলে পিটিয়ে পিটিয়ে তাকে হত্যা করেছে, বেহুশ হয়ে গেছে তাও ছাড়েনি, তারপর কুপিয়েছে 45 জন পুলিশ আহত সাংবাদিকরা, তাদেরই সংবাদ সংগ্রহ করতে গেছে, তাদেরও ছেড়ে দেয়নি, সাংবাদিকদের পর্যন্ত তারা পিটিয়ে হাসপাতালে পাঠিয়েছে। রাজারবাগ পুলিশ স্টেশনে ঢুকে সেখানে হাসপাতালে আক্রমণ করেছে, পাশাপাশি কয়েকটা অ্যাম্বুলেন্স পুড়িয়ে দিয়েছে। অ্যাম্বুলেন্সে করে রুগী যাচ্ছে, সেই অ্যাম্বুলেন্স আক্রমণ করেছে। এদের মধ্যে এতটুকু মানুষত্ব বোধ আছে বলে আমি মনে করি না। এমনকি উত্তরবঙ্গে দেখা গেল একজন অন্তঃসত্ত্বা মহিলা যিনি যাচ্ছেন অ্যাম্বুলেন্সে, সেই অ্যাম্বুলেন্স পুড়িয়ে দিয়েছে। এইভাবে মানুষ পোড়ানো, মানুষের ক্ষতি করা, যা তারা শুরু করেছিল 2013 সালে, হাজার হাজার মানুষকে পুড়িয়ে মেরেছিল, হাজার হাজার গাড়ি পুড়িয়েছিল, রেল পুড়িয়েছিল, ভূমি অফিস পুড়িয়েছিল, সরকারি অফিস পুড়িয়েছিল, স্কুল পুড়িয়েছিল, এমনকি নির্বাচনের সময় নির্বাচনী কেন্দ্র পুড়িয়েছিল নির্বাচন ঠেকাতে, তা পারে নাই। জনগণ প্রতিরোধ করেছিল, জনগণ বাধা দেওয়ার ফলে তা সফল হতে পারে নাই। আজকেও আপনাদের কাছে আমার সেই আহ্বান থাকবে, ওই সন্ত্রাসী দল বিএনপি জামাত জোট, এরা তো মানুষের জন্য কাজ করে না, একজন তো এতিমের অর্থ আত্মসাত করে সাজাপ্রাপ্ত, আর একজন 2007 সালে মুশকিলা দিয়েছিল, মুশলেকা দিয়ে বলেছিল যার কোনোদিন রাজনীতি করবে না, এখন লন্ডনে বসে বসে যত টাকা দুর্নীতি করে চুরি করেছিল সেই টাকা খরচ করে আর আগুন জ্বালিয়ে মানুষ মারে। এই মানুষ খুন এটাই হচ্ছে তাদের একমাত্র গুণ, আর কোনো গুণ বিএনপির জামাতে নেই। কাজে এই খুনিদের এবং এই দুষ্কৃতিকারী যারা আগুন দিতে যাবে, ইতিমধ্যে আমরা ঘোষণা দিয়েছি যে কেউ অগ্নিসংযোগ করতে যাচ্ছে ধরিয়ে দিতে পারলে 20,000 টাকা পুরস্কার দেওয়া হবে তাকে, কে যাতে কোনো মানুষকে তারা পুড়িয়ে না পারতে পারে। আর যারা এভাবে আগুন দিয়ে মানুষ মারে তাদেরকে কখনো ছাড় দেওয়া হবে না। প্রধান বিচারপতির বাড়ি, সেই বাড়িতে ভাঙচুর করতে পারে, বিচারপতিদের কোয়ার্টার সেখানে ভাঙচুর করেছে, হাসপাতালে হামলা, আমরা দেখলাম ইসরায়েল প্যালেস্টাইনদের উপর হামলা করছে, মা বাচ্চাদের নিয়ে হাসপাতালে আশ্রয় নিয়েছিল ওই ইহুদিরা, সেই হাসপাতালে বোমবি করে মা শিশুকে হত্যা করেছে। মনে হয়েছিল বিএনপি লোকেরা ওই ইসরায়েলদের কাছ থেকেই বোধ হয় শিক্ষা নিয়েছে, যার জন্য আজ অ্যাম্বুলেন্সের উপরে হামলা করে অন্তঃসত্ত্বা মানুষকে পর্যন্ত পুড়িয়ে মারে। তাহলে এরা কারা সেটাই প্রশ্ন আমাদের, এরা কি বাংলাদেশ চায় না বাংলাদেশের ধ্বংস চায়? ওরা বাংলাদেশের ধ্বংস করে, আওয়ামী লীগের 21,000 নেতা কর্মী তারা হত্যা করেছে, 2001-এর নির্বাচনের পর যে অত্যাচার নির্যাতন করেছিল সেটা ভাষায় বর্ণনা করা যায় না, ওদের চরিত্র বদলাবে না, কোনোদিন বদলায়নি, নির্বাচনের আগে অনেক ওয়াদা করে যায়। আপনাদের মনে আছে এই খুলনা থেকে খালেদা জিয়া নির্বাচনী ওয়াদা করে গিয়েছিল সব বন্ধ শিল্প কলকারখানা চালু করবে, ক্ষমতা যে সব শিল্প কলকারখানা বন্ধ করে দিয়েছিল, মংলা পোর্ট বন্ধ করে দিয়েছিল, এটাই ওদের চরিত্র। কাজী আমি আপনাদের বলবো, বাংলাদেশ আজকে এগিয়ে যাচ্ছে, 2008-এ নির্বাচনী ইস্তেহারে ঘোষণা দিয়েছিলাম রূপকল্প 2021, 2020-এ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন করেছি, 2021 সালে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী আমরা উদযাপন করেছি, আর সেই সময় বাংলাদেশ উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছে, অর্থনৈতিকভাবে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে।